আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা যে বিষয়টা কাজ করবো সেটা হচ্ছে আমরা গত ভিডিও টিউটোরিয়ালে শিখেছিলাম কিভাবে কীভাবে এর অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় এবং কীভাবে প্রিন্ট করতে হয় তো আশা করি আপনারা সে পর্যন্ত সকলে বুঝে ফেলেছেন এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রথমত প্রথম অবস্থায় আমরা এর অ্যারেটা আমরা ডিক্লেয়ার করব তো সেজন্য আমরা নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সাইজ বলে দিলাম ত্রিশ তো এতটুকু কাজ আমরা সকলে জানি তো প্রিন্টেড ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করতেছি সেটা হচ্ছে ইন্টার ইউর নেম ইন্টার ইউর নেম তো এর পরবর্তীতে আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিই তাহলে আমরা জানি যে স্ক্যানে ফাংশান ইউজ করতে হবে তো পার্সেন্টেন্স আমরা দেখি এস দিয়ে আমাদের আসি কিনা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেন্স এস এন পার্সন নেমটাকে আমরা রেখে দিলাম তো আশা করি এই পর্যন্ত সকালে আপনারা বুঝতে পেরেছেন এখন যদি প্রিন্টে ফাংশনের মাধ্যমে আমরা যদি আমাদের যেই নেমটাকে ইনপুট নিয়েছি সেটার মান যদি আমরা দেখতে চাই তো নেম ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিলাম পার এস এবং আমাদের যে নেমটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি সেটা ভ্যালুটা আমরা এখানে বলে দিলাম যে নেমের মানটাকে আমরা দেখতে চাচ্ছি তো এখন যদি প্রোগ্রামটা আমরা বিউল্ড এবং রান করে দেখি চলেন আমরা প্রোগ্রামটা বিউল্ড এবং রান করে দেখি তো আমি এখানে ইনপুট দেবো হচ্ছে মুস্তাফিজুর ফিজুর মুস্তাফিজুর রহমান তো দেখেন আমাদের কি দেখায় আমাদের শুধুমাত্র দেখিয়েছে নেম ইকুয়াল টু মুস্তাফিজুর আমাদের রহমানটা আর আসেনি তো রহমানটা না আসার কারণটা কী এই রহমানটা না আসার কারণ হচ্ছে আমাদের ইন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এতদিন যে স্ক্যানের ফাংশান ইউজ করে এসেছি এখন হচ্ছে আমরা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যারেক্টার অর্থাৎ স্টিংয়ের জন্য স্টিংয়ের জন্য আমরা গেটস নামে একটা ফাংশান আছে সেটা আমরা এখন ইউজ করবো তো গেটস নামে একটা ফাংশন ইউজ করলাম এখন কি আমাদের এই কাজটা করলে এখানে হয়ে যাবে না এখানে আমাদের এই কাজটা করলে হবে না আমরা যেটা ইনপুট নিতে যাচ্ছি ইউজারের কাছ থেকে আমরা এখানে ইনপুট কী নিতে চাচ্ছি নেমটাকে নিতে চাচ্ছি সেই জন্য আমাদের এখানে যেটা ইনপুট নিতে চাচ্ছি সেটা আমাদের এখানে বলে দিতে হবে সেই ভেরিয়ে এখানে আমাদের রাখতে হবে তাহলে আমাদের এই গেটস নামে যে ফাংশন রয়েছে এই ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো এবং পুরোটাই আমরা প্রিন্ট করতে পারবো এবার চলেন আমরা প্রোগ্রামটা যদি রান করে দেখি তো আমি এখানে দিলাম হচ্ছে মুস্তাফিজুর রহমান তো দেখেন এবার আমাদের দেখেছে নেমি গল টু মুস্তাফিজুর রহমান তো আশা করি আপনার সকলেই ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়াটা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে এমন হতে পারে যে আমরা লাস্ট নেম বা ফাদার নেম আমরা ইনপুট নিতে পারি তো আমরা একটা ফাদার নেমের জন্য আমরা একটা ফাদার নামে আরেকটা অ্যাডে স্টিং অ্যাডে তৈরি করে নেব এবং সেটার সাইজ রাখলাম আমরা তিরিশ এবং এতটুকু আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এর পরবর্তীতে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো ইন্টার ইউর ফাদার নেম এখানে আমরা দেখতে চাচ্ছি ইন্টার ইউর ফাদার নেম তো এই যে আমাদের ফাদার নেমের জন্য আমাদের যে ফাদার ভেরিয়েবলটা রয়েছে সেটা আমাদের গেটসের মধ্যে রাখতে হবে তাহলে আমাদের ইনপুট নেওয়াটা কাজ করবে তো এর পরবর্তীতে আমাদের ফাদারটাকে প্রিন্ট করতে হবে তো ফাদারটা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টে ফাংশনের মাধ্যমে ইতিপূর্বে আমরা নেমটাকেও যেভাবে প্রিন্ট করেছি ঠিক সেমভাবে আমাদের ফাদারটাকেও আমাদের প্রিন্ট করতে হবে তো অবশ্যই আমাদের স্টিংয়ের ডাটা টাইপ হচ্ছে পার্সেন্টেজ এস এবং এখানে আমাদের যে ভেরিয়েবলটা হচ্ছে ফাদার সেটা আমাদের এখানে বলে দিতে হবে যে ফাদার দুঃখিত এফ এ এইচ ইয়ার টু ফাদার তো এখন যদি প্রোগ্রামটা আমরা বিউল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা চলেন আমরা বিউল্ড এবং রান করে দেখলাম আমাদের প্রথম অবস্থায় নাম চাচ্ছে ইন্টারিউর নেম আমার নাম দিলাম হচ্ছে মোস্তাফিজুর রহমান এর পরবর্তীতে কি চাচ্ছে ইন্টারইয়ের ফাদার নেম আমার ফাদার নাম হচ্ছে আবু বকর তো দেখেন আমার নাম দেখেছে মুস্তাফিজুর রহমান এবং ফাদার নেম দেখেছি আবু বকর তো এখানে আমরা একটা কাজ করতে পারতাম সেটা হচ্ছে আমরা এখানে ফাদার নেম এখানে আমরা ইউজ করতে পারতাম ফাদার নেমে একটা মেসেজ শো করতে পারতাম ফাদার নেম এবং এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করতে পারবো কোনো প্রবলেম নাই তো এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করে নিলাম এখন প্রোগ্রামটা আমরা রান করে দেখি এখন প্রোগ্রামটা আমাদের অবশ্যই সবগুলো সাজালঘুসানোভাবে দেখাবে তো আমি এখানে দিচ্ছি আরিফ খান আপনারা ইচ্ছা মতো ইনপুট দিয়ে নেবেন কোনো প্রবলেম নাই তো আমি এখানে দিলাম হচ্ছে আরিফ খান এবং ফাদার নেম দিলাম দিলাম হচ্ছে আবু বকর দেখেন আমি কিন্তু স্পেস রেখেছি নামের মধ্যে স্পেস রেখেছি এবং সেগুলো কী কাজ করতেছে নেমে দেখাচ্ছে আরিফ খান এবং ফাদার নেম দেখাচ্ছে হচ্ছে আবু বকর তো আজকের ভিডিও টুয়েলভ ডে পর্যন্ত আপনার ফাদার নেম মাদার নেম আপনার বাড়ি কোথায় আপনার ভিলেজ ডিস্ট্রিক্ট যেগুলো যেগুলো রয়েছে আপনার সেগুলো প্রিন্ট করুন বেশি বেশি প্রোগ্রামে প্র্যাকটিস করুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ